ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن تبع بهداه اما بعد সম্মানিত ভাই ও বন্ধুগণ আজকের আলোচনার বিষয়বস্তু হলো নবজাতক শিশুর বাবা মা এবং অভিভাবকদের করণীয় একটি শিশু যখন দুনিয়াতে আসে তখন তার অভিভাবক হিসাবে বাবা মা দাদা দাদি নানা নানি যারা তার অভিভাবক থাকেন তাদের বেশ কিছু করণীয় আছে এই করণীয়গুলোর বেশিরভাগ আমাদের সমাজে মানুষ জানেই না খুব কম মানুষই জেনে থাকার কথা আমরা আজকের আলোচনা ইনশাল্লাহ তেরোটি করণীয়র কথা উল্লেখ করব করোনা এবং সুন্নার আলোকে এই তেরোটি করণীয়র আমার মনে হয় যে দশটি করণীয় সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ লোক জানেই না ধারণাই নেই করবে কি তো বিষয়টি এজন্য খুবই গুরুত্বপূর্ণ আবার একটি শিশুর জন্মের পরে এমন কিছু কাজ আমরা করি যেগুলো আসলে হাদিস আমাদেরকে করতে বলে নাই বরং হাদিসের দৃষ্টিতে কোনো কোনোটি নিষিদ্ধ সেরকম অনেক কাজ আমরা করি আবার যেগুলো করা দরকার তার অনেক কাজ আমাদের ছুটে যায় সবাই আমরা অভিভাবক কেউ হয়তো সন্তানের বাপ আর না হলে সন্তানের বাপ হব ইনশাল্লাহ আর অনেকে তো বাপ হইয়া এখন দাদা হওয়ার উপক্রম নানা হওয়ার উপক্রম ঠিক কিনা তো সন্তানের অভিভাবকত্ব থেকে আমরা কেউই কি নই খালি না সবাই কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনো শিশুর অভিভাবকত্ব করছি বা করার স্কোপ বা সুযোগ আমাদের আসবে অতএব একজন অনাগত শিশু এখনো আসে না দুনিয়াতে আসবে তার আসার পর আমাদের করণীয় গুলো কি কি সন্ন্যাস ভিত্তিক আমল গুলো কি কি সেগুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সকলকে জানা এবং আমলের তফিক দান হাদিস ঘেটে মোটামুটি আমল বের করেছি যে একটি শিশুর জন্মের পর এই তেরোটি করণীয় একজন অভিভাবকের জন্য একজন বাবার জন্য একজন দাদার জন্য একজন নানার জন্য একজন মায়ের জন্য এ কাজগুলো করা উচিত তার ভিতরে সর্বপ্রথম যে কাজটি সেটি হলো শয়তান থেকে সুরক্ষিত রাখার জন্য শিশুকে একটি আমল আমরা সবাই জানি বনিয় আদমের সবচেয়ে বড় শত্রুকে সবচেয়ে বড় শত্রু শয়তান যার সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়েছে সেই জান্নাত থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তখন থেকে সে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে শত্রুতা শুরু করছে শয়তান ঘোষণা দিয়ে শত্রুতা শুরু করেছে আল্লাহ কোরআনে বিস্তারিত উল্লেখ করেছে সে আমাদের পথের মোড়ে মোড়ে দাঁড়াবে আমাদেরকে বিপদগামী করবে যাহান নামে নিয়ে ছাড়বে সে একা যাবে না এই যে তার চ্যালেঞ্জগুলো যেগুলো কোরআনে উল্লেখিত হয়েছে সে চ্যালেঞ্জের কারণে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান এবং সেই হলো আসল শত্রু সেই হল চিরশত্রু কোনো মানুষ কোনো মানুষের কি হতে পারে না চিরশত্রু হতে পারে না মানুষের চিরশত্রু কে হবে একমাত্র শয়তান অতএব একজন সচেতন দায়িত্ববান সন্তানের হিতাকাঙ্ক্ষী অভিভাবকের প্রথম করণীয় হলো আমার শিশুটি আমার সন্তানটি আমার নাতি নাতনি তারা যেন দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে তাদের সবচাইতে বড় শত্রুর শত্রুতা থেকে নিরাপদে থাকতে পারে এই ব্যবস্থা গ্রহণ করা একজন অভিভাবকের সবচাইতে বড় দায়িত্ব কথা বুঝে আসছে তো সেই জন্য নবী সাল্লা আমাদেরকে একটা আমল শিক্ষা দিয়েছেন এটি হলো সন্তান জন্মের আগে একটা আমল পরে আরেকটা আমল এই দুইটাই হলো সুরক্ষার জন্য আমি বলি টিকা বিভিন্ন রোগ যাতে না হয় আগে থেকে নিরাপত্তার জন্য টিকা নেওয়ার ব্যবস্থা আছে না তো এই দুইটা আমলকে আমি বলি টিকার মতো আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা শয়তানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য শিশুর দুটি ব্যবস্থা কোরআন এবং সুন্না আমাদেরকে বাতলে দিয়েছে একটি শিশু যাতে বড় ধরনের শয়তানার কোনো অ্যাটাক থেকে আক্রমণ থেকে আল্লাহ তালা যেন তাকে হেফাজতে রাখেন এই জন্য আল্লাহর আশ্রয় চেয়ে নেওয়া তার জন্য একটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে একটা হল সন্তান দুনিয়াতে আসার পরে দুইটা আমল সন্তান দুনিয়াতে আসার আগের যে আমলটি সে আমলটি সম্পর্কে সোহি বুখারিতে বর্ণিত হয়েছে আব্দুল্লিনা আব্বা আসর আল্লাহ তাল্লাহ তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহিসাল্লাম বলেছেন লাউ আন্না আহাদু তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দুয়াটি পড়ে বলে বিসমিল্লাহী আল্লাহ আহম্মাদ যেনিব নাশায়েতওয়ানা ও জেন্নিবি সায়েতয়ানা মারাজাতানা এই দুয়াটি যদি পড়ে তাহলে কি হবে ফখদিয়া বাইন হোমা ওয়ালেত এই মিলনের ফলে যদি কোনো সন্তান আল্লাহ আল্লাহতাআলা তাদেরকে দান করেন তাহলে لم يضره الشيطان ابدا কোনই শয়তান ওই শিশুর ক্ষতি করতে পারবে না শয়তান এর ক্ষতি থেকে ওই শিশুটা সুরক্ষিত হয়ে যাবে যদি বাবা মা এই দোয়াটি পড়ে থাকে দোয়ার অর্থ কি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি হেফাজত করেন নিরাপদে রাখেন ওয়া জান্নিবিশ শয়তান আমারাযাকতানা আর আমাদেরকে যে শিশু যে সন্তান আপনি দিবেন রিজিক হিসাবে দান করবেন সেই শিশু সেই সন্তানকেও আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ ওই সন্তানকে আজীবন কখনোই শয়তানের বড় কোনো আক্রমণ বড় ধরনের কোনো ক্ষতি তাকে মোরতাত বানায় দেওয়া অমানুষ করে দেওয়া একেবারে বিপদগামী করে দেওয়া এরকম বড়দায় কোনো ক্ষতি তার করবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একটি আমল আমরা পেয়ে গেলাম সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মা যদি এ আমলটি করে তাহলে তার সন্তানের জীবনের বিরাট বড় একটি সুরক্ষা হয়ে গেল একটা প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে গেল আমল নম্বর দুই সন্তান জন্মগ্রহণের পরে বাবা মা যেই সন্তানের কাছে থাকবে অথবা দূরে কাছে হলে বেশি ভালো কাছে থাকবে বা দূরে বাবা হোক মা হোক যে কেউ এই আমলটি করবে আর সবাই মিলে করলে তো সবচেয়েতে ভালো আমলটি হলো এটাও আল্লাহর আশ্রয় প্রার্থনা আপনি কোন দিন সন্তান আল্লাহ তালা কবুল করছেন কোন দিন দোয়া পড়ছেন না পড়ছেন খোঁজখবর নাই মসদিস নাই হয়তো তো আল্লাহ তালা দ্বিতীয় ব্যবস্থা রাখছেন প্রথম টিকা যদি মিস হয়ে যায় তো দ্বিতীয় টিকা আপনি ধরবেন সেটা হলো সন্তানের জন্মের পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবেন ওই একই আশ্রয় শয়তানের আক্রমণ থেকে এক্ষেত্রে দুটি বর্ণনা আমরা পাচ্ছি এক হলো আল্লাহাল আলে এমরানের ভিতরে এমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন এমরানের স্ত্রীকে ঈসা আলসালামের নানি মারিয়াম এর মা যখন মারিয়াম তার গর্ভে এসেছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন কি ফরিয়াদ তিনি বলেছেন ও ইন্নি সাম্মী তুহা মারিয়াম ও এনি ওয়াই বিকা ওদুর রাজীব আল্লা কাছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারিয়াম মারিয়ামের মা দোয়া করেছেন স্ত্রী আলে যে বর্ণিত হয়েছে না এই ইমরানের স্ত্রী ইসালামের নানি তিনি দোয়া করেছেন আল্লাহ যে শিশু আপনি দান করছেন আমাকে এর নাম আমি মারিয়াম রাখলাম আর একে আমি আপনার কাছে এর জন্য আশ্রয় চাই আল্লাহ আপনার আশ্রয় আমি প্রার্থনা করি আমার সন্তানের জন্য আপনি আশ্রয় থেকে থেকে দিয়েছেন কোথেকে এবং এই মেয়ের যত বংশধর আছে আসবে তাদের সবাইকে আপনি শয়তানের শয়তানি থেকে কি দিয়ে আশ্রয় দিয়ে দোয়াটি কি করছেন মারিয়ামের মা আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মক্কামুদিনে গেছেন তাই না আমাদের দেশ থেকেও হাজিরা আসলে এখান থেকেও হাজিরা গেলে মরিয়ম ফুল কিনে দেখছেন আপনারা মরিয়ম ফুল কিনে কেন মরিয়ম ফুল কিনে আবার ওই কি মরিয়ম খেজুরও একটা আছে সম্ভবত না মরিয়ম খেজুর কিনে মরিয়ম ফুল কিনে কেন ওই যে মারিয়াম সালাম তার গর্ভে আল্লাহ ভাবে যে সন্তান দিয়েছিলেন ইসা তার জন্মটা হয়েছে একমাত্র মানে সরাসরি আল্লাহর কুদরতে তাই না এবং তার বর্ণনা আল্লাহ উল্লেখ করেছেন তিনি গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন খেজুর গাছের সাথে আল্লাহ বলছেন খেজুর পড়ছে তিনি সেখান থেকে খাইছেন আল্লাহ তারা খুব সহজে গর্ব খালাস করে দিয়েছেন এখন এই ভালো সন্তান বা যাতে ভালোভাবে দুনিয়াতে আসে সেজন্য মানুষ মরিয়ম ফুল কিনে সেজন্য মানুষ ওই মরিয়াম খেজুর তালাশ করে কোথেকে সেই মরিয়াম খেজুর দুই হাজার বছর আগের খেজুর গাছ এখন কোথেকে আসবে কে বা কারা নাম দিয়েছে আর মানুষ কিনতেছে হ্যাঁ মরিয়াম ওই মায়েদেরকে খাওয়ায় এই বিশ্বাস আশ্চর্য কথা যেই আমল কোরআনে বর্ণিত হয়েছে মরিয়ামের মায়ের মরিয়ামের মায়ের যেই দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনে যুক্ত করে দিয়েছেন ওই খেজুর মরিয়ামের খেজুর সংরক্ষণ সংরক্ষিত থাকা সহজ না কোথাকার কোন মরিয়াম ফুল কিন্তু আপনার এই যে আমল এটি তো কোরআনে সংরক্ষণ করা হয়েছে এটা ভুল নয় মরিয়ামের মা যে দোয়া করেছিলেন গর্ব থেকে সন্তানকে ভূমিষ্ঠ করার পর সে আমল আমরা জানিও না করিও না ওই যেগুলা আপনার মানে কোথাকার কোন কে বা কারা ছড়াই দিছে সে মরিয়াম খেজুর কিনে কিনে খাওয়াচ্ছি মরিয়াম ফুল আমরা কিনতেছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেন প্রিয় ভাইরা শিশুর জন্মের পরে একজন অভিভাবকের দ্বিতীয় করণীয় হলো প্রথম করণীয় আশ্রয় চাইয়ে দোয়া করা সহবাসের দোয়া পড়া সব সময় আর দ্বিতীয় করণীয় সন্তান দুনিয়াতে আসার পরে প্রথমেই তাকে আল্লাহর কাছে কি করে দেওয়া সমর্পণ করে দেওয়া সপরদ করে দেওয়া যে আল্লাহ এই যে আসলো এই যে আপনার বান্দা দুনিয়াতে আসছে কঠিন চ্যালেঞ্জ তার সামনে কঠিন চ্যালেঞ্জ যে পৃথিবী বিশেষ করে আজকে যে সমাজ ব্যবস্থা যে পরিবেশ এই সবগুলোকে ডিঙ্গিয়ে জান্নাতে যাওয়া খুব সহজ কাজ নয় আল্লাহ বড় কঠিন চতুর্দিকে কাঁটা আর কাঁটা হারামের কাঁটা শিরকের কাঁটা নাফরমানের কাঁটা বেদাহাতের কাঁটা ফাসিকি কাজের কাঁটা বোঝা বোঝায় চতুর্দিকে আল্লাহ এই শিশুকে আপনি যদি আশ্রয় না দেন শয়তানের শয়তানি থেকে সে বাঁচতে পারবে একজন দায়িত্বশীল অভিভাবকের এই জন্য দ্বিতীয় করণীয় হলো এই দোয়াটি পাঠ করা শয়তানের আশ্রয় থেকে প্রার্থনা করে মারিয়ামের মা যেরকম দোয়া করছেন সেরকম দোয়া করা নিজের ভাষা করা যেতে পারে আল্লাহ আপনি এই শিশুকে এই শিশুকে আপনি শয়তানের আক্রমণ থেকে শয়তান যেন তাকে বিপদগামী করতে না পারে তার ক্ষতি করতে না পারে তাকে যেন পথ থেকে সরায় দিতে না পারে সৈয়ত মুস্তাকিম থেকে আল্লাহ জীবনের প্রথমেই আপনার কাছে আমি এই ভিক্ষা চেয়ে নিচ্ছি এই প্রার্থনা করে চেয়ে নিচ্ছি কয়জন করছি আমরা আমলটা হয়তো শুনছিও প্রথম ঠিকই না আচ্ছা এই গেল তো মারিয়ামের মায়ের আমল কোরআনে আল্লাহ যেটা উল্লেখ করেছেন করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই শিশুকে আপনার কাছে এবং তার যত বংশধর আসবে তাদের সবাইকে সবাই যেহেতু আমাদেরই বংশধর হবে তো তাদের সবাইকে আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করিয়েন আল্লাহ সুমাত রক্ষা করছেন আল্লাহ কি করছেন রক্ষা করছেন সুহান আল্লাহ মারিয়া মারিয়ামের সন্তান ঈশা এদেরকে আল্লাহ তালা কি করছেন শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন কোরআনে তার উল্লেখ আছে কোরআন এবং সুনাতে তার উল্লেখ আছে শয়তান যে কোনো শিশুর মৃত্যুর পরে একটা অ্যাটাক করে একটা এই সরি জন্মের পরে একটা আক্রমণ করে আল্লাহ সুমাতা সেখান থেকে হেফাজতে রাখেন বিস্তারিত অনেক আলোচনা এখানে আছে সেদিকে যাচ্ছি না এই আমলটার দ্বিতীয় সূত্র নেন নবী সাল্লামের আমল থেকে এটিও সহি বুখারিতে বর্ণিত আছে এবং আব্দুল আব্বাস বর্ণনা করেছেন নবী সাল্লি সাল্লাম যখন হাসান এবং হোসেন রেদ আল্লাহ তালা আনহুমার জন্ম হয়েছিল তার নাতি হাসান এবং হোসেন রেদ আল্লাহ আনহুমার জন্য জন্ম হয়েছিল তখন তিনি একটা দোয়া পড়ছেন কি দোয়া না জন্মের পরে বলতে জন্মের পরপরই করছেন এমন এমনটা হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় না অবশ্য তাদের জন্য তিনি আশ্রয় প্রার্থনা করতেন দোয়া করতেন বুঝা কথা اكملكم آه دوا كورتن دوا كورتون ايه اعيذكما بكلمات الله التامة آه من كل شيطان وهامة ومن كل عين لامة اعيذكما آه بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة আহ হুবহু এটা পড়া কোনো জরুরি না উনি দুইজনের জন্য দোয়া করছেন এই জন্য ওই জুকুমা বলেছেন এটা জন্মের পরপরই করতে হবে এটা জরুরি না বাকি জন্মের পরে যে কোনো সময় শিশুর জন্য এই দোয়াটি করা অভিভাবকের দোয়াটির অর্থ হলো এই আমি হে শিশু তোমাকে আল্লাহর আশ্রয় চাই অথবা হে আল্লাহ আমি আশ্রয় চাই এই শিশুর জন্য এই শিশুর জন্য আমি আপনার আশ্রয় চাই দুটি বিষয় থেকে এক হলো শয়তানের আক্রমণ থেকে যেটা মারিয়ামের মা দোয়া করছিলেন আরেকটা নাম ইসাইসলাম যোগ করছিলেন সেটা কি বদনজর থেকে শিশুদের প্রতি একটু বদনজরটা বেশি লাগে এটাই বাস্তবতা তো নবী সাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্য দোয়া চেয়ে যেন আল্লাহ তাদেরকে শয়তান থেকে কি করেন হেফাজতে বদনজর থেকে হেফাজতে রাখেন তাহলে আমরা দ্বিতীয় আমল পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ যে সন্তানের জন্মগ্রহণের পরে আহ সুবিধা মতো আল্লাহর কাছে কি চেয়ে নেব তার জন্য শয়তান থেকে আশ্রয় চেয়ে ইনশাআল্লাহ করবেন তো আমলটা আল্লাহ চান তো আল্লাহ তালা তৌফিক দান করেন তিন নম্বর আমল তিন নম্বর আমল হলো ভাই সন্তান জন্মগ্রহণ করার পর সেই সংবাদ যদি আপনার কাছে আসে সন্তানের জন্মের সংবাদ সুসংবাদ যদি আপনি পান তাহলে সেই সুসংবাদ পাওয়ার পরে সর্বপ্রথম কি কথাটা বলবেন আমরা কি কথাটা বলি আগে সেটা বলেন যে কোনো সন্তান জন্মগ্রহণের সংবাদ পাইছেন আপনার সাদিকের হয়েছে আপনার নিজের হয়েছে অথবা আপনার ভাইয়ের হয়েছে হ্যাঁ কারোর হয়েছে প্রথম প্রশ্নটা কি হয় ছেলে না মেয়ে ঠিক না যদি সংবাদদাতা না বলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে যদি বলে যে ভাই আমার তালে একটা সন্তান দিছে তো প্রথম আমরা প্রশ্ন করি কি ছেলে না মেয়ে তো এটা বিরাট একটা আমাদের জন্য সংশোধনী আদাবুল মুফরাদ ইমাম বুখারি রহমাল্লাহ লিখিত একটি কিতাব এখানে সহি সূত্র বর্ণিত একটি হাদিসে আসছে কাসির এমনি অবায়দ বলেন যে আয়েশা রাদি আল্লাহ আনহা তার কাছে যে কোনো সন্তান জন্মের সংবাদ আসলে যে কেউ মদিনাতে কারো সন্তান হয়েছে খবরটা ওনার কাছে আসছে আমরা জানি আসাদ তার কাছে ওনার কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে উনি কখনো জিজ্ঞাসা করতেন না ছেলে নাকি মেয়ে উনি জিজ্ঞেস করতেন একটা কথা অবশ্য কি জিজ্ঞাসা করতেন হলিকা সবইয়া অর্থাৎ যে শিশুটি আসছে সে ঠিকঠাক আছে তো বিকলাঙ্গ না তো হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে তো যদি বলা হতো নাম তিনি বলতেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আমলটি কার ভাই আয়সাদাম হাত যিনি শিখেছেন নবী সাল্লা সাল্লাম থেকে সবচাইতে বেশি সবচাইতে সরাসরি কাছে থেকে দেখে এটা তার আমল ছিল তো এখান থেকে কি বুঝলাম যে কোনো শিশুর সংবাদ পাওয়ার পর প্রথম করণীয় অভিভাবক অননক অভিভাবক না সকলের জন্য এটা যে আমরা প্রথম আমল করব কি আলহামদুলিল্লাহ আলমিন বলব আল্লাহ বিষয় আমরা ওই যে প্রথম প্রশ্ন হয় হাদিসে বর্ণনাকারী উল্লেখ করে দিচ্ছেন কে ইবনে অবৈধ যে আয়সা জালা কখনো জিজ্ঞেস করতেন না আগে ছেলে নাকি মেয়ে কারণ সন্তান ছেলে নাকি মেয়ে এটা মুখ্য না মুখ্য হলো সন্তান সুস্থ স্বাভাবিক কিনা এবং এর পরে সবচেয়ে বড় কামনা হবে একজন বাবার একজন মায়ের একজন অভিভাবকের যেন সন্তান সুসন্তান হয় নেক সন্তান হয় ছেলে হোক কিংবা মেয়ে হোক এটা কোনো বড় প্রশ্ন নয় বড় চাহিদা নয় বড় বিষয় না। ঠিক কি ঠিক না আল্লাহ নবীদের সন্তান চাওয়ার দোয়া আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিচ্ছে আমাদেরকে শিখানোর জন্য নবীরা কিভাবে সন্তান চাইতেন আম্বিয়া আলিহিম সালাম কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতেন সে ভাষাগুলো আল্লাহ সুমাতাল কোরআনে উল্লেখ করে দিয়েছেন তার একটি হল বিহাবলি হাবলি আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন নেক সন্তান দান করেন ভালো সন্তান দান করেন আল্লাহর কাছে ছেলে অথবা মেয়ে এটা না চেয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত কি সুসন্তান সুসন্তান সন্তান যদি নেক হয় সে ছেলে হইলেও আমার উপকারে আসবে মেয়ে হইলেও উপকারে আসবে আর আল্লাহ না করুন সন্তান যদি সৎ না হয় তাহলে সে ছেলে হোক আর মেয়ে হোক সে আমার দুনিয়াও ডুবাবে আখেরাতেও আমাকে ডুবাবে আফসোসের বিষয় এটা আজকে একটা চরম বাস্তবতা আজকের পৃথিবীতে সেটা হলো যে মেয়ে হলে আমরা অনেকেরই মুখ কালো হয়ে যায় ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন واذا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ জাহিলি যুগের আইয়ামে জাহেলিয়াতের যুগে ইসলাম পূর্ব যুগের মানুষের স্বভাব আল্লাহ তালা বনা করতে গিয়ে বলেন যে তাদের কাউকে যদি বলা হয় ভাই আপনার ছেলে হয়েছে বা তোমার ছেলে হয়েছে তখন তাদের মুখটা কি হয়ে যায় কালো হয়ে যায় কালো হয়ে যায় যদি জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে মেয়ে হলে বলে কি মেয়ে হয়েছে মেয়ে মানে ভাবটা এমন থাকে যে উনি খুশি না আর ছেলে হলে মাসা পুরো গালে হাসি দিয়া বলে হ্যাঁ আপনাদের ভাতিজা হয়েছে আলহামদুলিল ঠিক না ভাই ঠিক এগুলো মূর্খতা ছাড়া আর কিছু না ভাই মূর্খতা একটা মানুষের শুধু মেয়ে হচ্ছে তার একটা ছেলে হচ্ছে না অথবা একজনের শুধু সে ছেলে হচ্ছে একজন মেয়ে হচ্ছে না ছেলে বা মেয়ের চাহিদা তার ভিতরে থাকা এটা দোষের কিছু না কিন্তু সন্তান হিসাবে ছেলে হলে খুশি হওয়া মেয়ে হলে বেজার হওয়া এগুলা বোকামে ছাড়া কিচ্ছু না আমরা অনেকেই মনে করি যে আমাদের যদি ছেলে না থাকে তাহলে বংশে চারাক দিবে কে বংশের বাতি কে জ্বালাবে এটা একটা মানে বড় প্রশ্ন থাকে না আপনি মোরে কবরে দেয় সুটকি হবেন সেখানে গিয়ে আপনার কি জান্নাত হবে না জাহান্নাম হবে সেই টেনশনে আপনি শেষ হবেন তখন দুনিয়াতে আপনার বংশের চেরাক জ্বললো না হারিকেন জ্বললো না হেজাক লাইট জ্বললো না মোমবাতি জ্বললো এটা আপনার কোনো দরকার আছে কি বলেন এটা বোকামি ছাড়া আর কি এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই প্রিয় বন্ধুগণ এই জন্য সন্তান সুসন্তান যেন হয় সেটা বরং আল্লাহর কাছে দোয়া করা মেয়ে হলে এটাকে ভালো সঠিক তার লালন পালন করে সুপাত্রস্থ করতে পারলে এটাকে ভালোভাবে লালন পালন করতে পারলে এনসাফ করতে পারলে আদর ভালোবাসা দিয়ে জান্নাতের ওয়াদা আছে দুইটা মেয়ে পারলে তিনটা মেয়ে পারলে ছেলে দশটা ছেলে পারলেও কোনো জান্নাতের ওয়াদা কোনো হাদিসে নাই নবী সাল্লা সাল্লাম আমাদের নবী সাল্লা সাল্লামের চারটা মেয়েকে আল্লাহ তারা জীবিত রাখছেন ছেলে দিছে না যেগুলা সব ছোটবেলায় শেষ নিয়ে গেছেন বাঁচায় রাখছেন শুধু মেয়েগুলাকে উনি নিজে মেয়েদের বাপ এত যাদের কি হয় না ছেলে হয় না বা ছেলে ছেলে নাই শুধু মেয়ে আপনারা এটা ভাইবা খুশি হন যে নবী সাল্লা সাল্লাম মেয়েদের বাপ ছিল আপনিও কি মেয়েদের বাপ কোন কোন সালাব বলেছেন আল আমিয়াউ আবুল বানাত বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তালা ছেলের চাইতে মেয়ে বেশি দিয়েছেন আর অভিজ্ঞতা বলে এ যুগে ছেলেদের চাইতে মেয়েরা বাবা মারে কষ্ট কম দেয় ছেলেরা বাপ মার মুখ যত বেশি চুনকালি দেয় মেয়েরা ততটা দেয় না মেয়েরা যতটা ভালোবাসে বাবা মাকে ছেলেদের ভালোবাসা ততটা পাওয়া যায় না মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপমার পক্ষ হয়ে আর ছেলেরা বাপমার সাথে ঝগড়া করে বইয়ের ঘটনা এরকম ঘটে থাকে অতএব জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে সক্রিয় আদায় করা ছেলে হইছে নাকি মেয়ে হইছে এ সমস্ত নিয়ে মুখ কালাকালি করা এটা এক ধরনের কুফুরি এক ধরনের আল্লাহর নেয়ামতকে কি করা ডিনাই করা অস্বীকার করা এটা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা তৌফিক দান করেন তাহলে তিন নম্বর আমল হল সন্তান জন্মের সংবাদ শোনার পরে এটা শুধু অভিভাবকের জন্য না সকলের জন্য প্রথম কাজ হলো কি করা শোনার পরে আল্লাহ শকুর আদায় করা আলহামদুলিল্লাহবুলা আলামিন বা আলহামদুলিল্লাহ চার নম্বর আমল নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে তার কানে আজান দেওয়া কি দেওয়া কানে আজান দেওয়া কানে আজান দেওয়া এটি একটি আমল কয়জনে আপনাদের শিশুর জন্মের পরে আজান দেওয়ার ব্যবস্থা করছিলেন এখানে হাত তোলেন তো দেখি মার্শাল্লাহ বাহিরে আজান দিল এটা সঠিক হলো না কানে আজান দিতে হবে কানে আজান দেওয়া মানে আবার কি না কানে মাইক ধরে আজান দেওয়া না ছোট বাচ্চা তো মারাই যাবে তাহলে অ্যাক্সিডেন্ট হবে আজান দেওয়া বলতে কানের আজানের বাক্যগুলো তার কাজ তার কান তার তাকে কেউ ধরলো ধরলো আপনার কোল কোলে রেখে সামনে তার কান বরাবর নিয়ে আপনি কি করলেন আজানা বাক্যগুলা শুনাই দিলেন তাকে এখানে চিৎকার করে করে জোর করে করে তার কানের কাছে মুখ নিয়ে কি নেওয়া না আজান দেওয়া না আজানের বাক্যগুলো তার কানে শুনিয়ে দেওয়া তাকে প্রথম এই আল্লাহর জমিনে আসার পরে আল্লাহর কালিমা সালাতের আহ্বান তার কানে পৌঁছে দেওয়া এবং এর একটা প্রভাব এর একটা প্রভাব তার জীবনে ফলবে ইনশাআল্লাহ কথা বুঝে আসছে ভাই আবু রাফে রাদি আল্লাহ তালন তিনি বর্ণনা করেছেন কে আবু রাফে রাদি আল্লাহ তালহু তিনি বর্ণনা করেছেন যেটি আহ মুস্তাদ আহমদে এসেছে সুনানের তিরমিজিতে এসেছে এবং ইমাম তিরমিজি রহমাল্লাহ হাদিসটিকে হাসান সহি বলে মন্তব্য করেছেন কি আবু রাফের তোমরা বলেন রঈত রসুল আল্লাহ সাল্লাম আজানাফি উদুল হাসাইন হাসানি হাসানি হেইনাওয়ালাদ ফাতেমা বিসালাহ তিনি বলেন আমি নবী সাল্লাহিসাল্লামকে দেখেছি আমি নিজে দেখেছি তিনি ফাতেমা রাজ্লা তাল আনহার ছেলে হাসানের জন্মের পরে তার কানে আজান দিয়েছেন ঠিক নামাজের যে আজান হুবহু সেরকম আজান তিনি তার নাতি হাসান দেওয়া কানে দিয়েছেন তাহলে এটা একটা আমল পাইলাম কি পাইলাম না আজান দেওয়া অনেকে বলেন বাম কানে একামত দেওয়া ডাইন কানে আজান দেওয়া বাম কানে ডান কানে আজান দেওয়া তো নবী সালামের আমল থেকে সাবেত হলো যদিও কেউ কেউ এটা নিয়েও এর সনদ নিয়ে অনেকে মন্তব্য করেছেন কিন্তু আমার কাছে বিশুদ্ধ মনে হয় আজান দেওয়াটাই সুননাথ হাদিস দ্বারা যেহেতু সাবেত হয়েছে বাম কানে একামত দেওয়া এটা কতটুকু প্রমাণিত আমাদের সমাজে বাম কানেও একামত দেওয়ার কি আছে রেওয়াজ বা সিস্টেম চালু আছে তো এটা একেবারে ভিত্তিহীন না এক্ষেত্রে তিনটা হাদিস পাওয়া যায় একটা হাদিস যেটা পাওয়া যায় সেটাকে জাল বলেছেন মহাদেশিনে গ্রাম অনেকে হাদিসটি ভিত্তিহীন আরেকটাকে জয়ীব বলেছেন যেটা বর্ণিত হয়েছে আর আরেকটা হাদিসে আছে যেটা থেকে না কোনো সাহাবি থেকেও না একজন তাবি অমর আব্দুল রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত ওমর এবনে আবদুল আজিজ ইসলামের খুব নাম করা একজন খলিফাদের চার খলিফার পরে বলা হয় পঞ্চম খলিফা বলা হয় অর্থাৎ খুব মানে সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসে যারা যাদের নাম স্বর্ণের অক্ষরে লেখার মতো তাদের মধ্যে অন্যতম হলেন ওমর এবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলী ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বা শিশুর জন্মের পরে ডান কানে আজান দিতেন বাম কানে একামত দিতেন কিন্তু এই যে ওনার থেকে বর্ণিত হয়েছে এটারও কোনো সনদ ছাড়াই অনেক সালাফ উল্লেখ করেছেন যাই হোক এই বিষয়টা এই জন্য এত বেশি মজবুতির সাথে প্রমাণিত নয় এটি ভগবীতে তাফসির ভগবীতে আছে এবং অন্যান্য কিতাব উল্লেখ আছে তাহলে ডান কানে আজান দেওয়া কানে আজান দেওয়া এটা প্রমাণিত হলো কয় নম্বর আমল গেল চার নম্বর আমল গেল আমল নম্বর পাঁচ পিতা সন্তানের জন্য কল্যাণের দোয়া করা বরকতের দোয়া করা বিভিন্ন জিনিস দোয়া করা সারা জীবন তো দোয়া করবেনি কিন্তু শিশুর জন্মের পরে শুরুর দিকে আল্লাহর কাছে কি করবেন তার জন্য কিছু জিনিস চেয়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ একটা আমল এই আমলটি আদাবুল মুফরাদের ভিতরে আসছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত একজন সাহাবি মহাবি আপনি কুর্রাহ রাজি আল্লাহ তাল আনহু মহাবি আপনি কুর্রাহ রাজি তিনি বলেন আমার ছেলে ইয়াস এর জন্ম যখন হয়েছিল তো এলাকার যে সমস্ত সাহাবীরা আছেন সিনিয়র সাহাবিরা তারা আমার বাসায় আসছেন তাদেরকে আমি মেহমানদারি করছি সন্তান হয়েছে বাসায় আসছেন আশপাশের পাড়ার লোকজন সাহাবিরা তো তারা এসে শিশুর জন্য কি করছেন অনেক দোয়া করছেন তাদের মতো করে আছে না যে মানুষ আসলে নবজাতক শিশু নতুন শিশুর জন্য দোয়া করে তো না তার মতো করে যা যার মতো করে শিশুর জন্য কি করছেন আল্লাহ তারা এ করো সে দিচ্ছেন তো বাবা হিসাবে তার একটু খুদমতে ভাব রয়ে গেছে যে ওনারা দোয়া করছেন কিছু জিনিস আল্লাহ কাছে চাইছেন ঠিক আছে কিন্তু আমার বিশেষ কিছু চাওয়া আছে ছেলেকে দিয়ে আমার কিছু টার্গেট আছে আমারও কিছু চাওয়া আছে কিন্তু সেগুলো ওনারা বলেন নাই তো তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে বার কাল আপনারা যে আমার শিশুটার জন্য ছেলেটার জন্য জন্য দোয়া করে দিয়েছেন এই জন্য আল্লাহ আপনাদের বরকত দান করুক তবে আমার কিছু দোয়া আছে আমি এখন একটু বলবো আপনার সাথে একটু কি বলেন আমিন বলেন তখন তিনি বলেন যে আমি কয়েকটা দোয়া তখন করছি আমার শিশুর জন্য তার যেন সে দিনদার হয় মুক্তাকি ফরজগার হয় তার যেন ব্রেন ভালো হয় মেধাবী হয় এরকম কয়েকটা দোয়া করছি এ দোয়া করবার ওনারা সাথে আমিন বলছেন মহাবিবনু করবে তোমার বলেন যে আমি এই শিশুর আ বড়ো হওয়ার পরে আমার ছেলে যখন বড় হয়েছে তো এর ভিতরে আমি ওই যে দোয়া তার জন্য করছিলাম আমি লক্ষ্য করে দেখছি প্রত্যেকটি দোয়া খেটে গেছে এবং তার জীবনে ফুলে গেছে আমি দেখছি তাহলে বাবা হিসাবে একজন সাহাবীর আমল পাইলাম যে উনি বাবা হিসাবে সন্তানের জন্য কি করছেন বিভিন্ন জিনিস আল্লাহ কাছে শুরুতেই চেয়ে নিয়েছেন কয় নম্বর আমল গেল পাঁচ নম্বর আমল নম্বর ছয় তাহনিক করা কি করা ভাই তাহনিক তাহনিক করছেন আপনারা কেউ শিশুর জন্য কজন তাহানিক করছেন বলেন হয়তো নামই শুনছেন প্রথম ঠিক না এটি একটি আমল এটি একটি আমল এবং সুন্নাত এটি বিলুপ্ত আমলগুলোর মধ্য মধ্যে থেকে একটি আমল তাহনিক হলো শিশুর জন্মের পরে তার মুখে প্রথম খাবার হিসেবে মায়ের বুকের শাল দুধ খাবে ওটা তো ঠিক আছে আর এর বাইরে খেজুর চাবায়া খেজুর চাবায়া মুখের লালাতে হালকা ভেজার পরে তার মুখে একটু দেওয়া যাতে করে রসটা যায় তার সে যে তো চেটে খেতে পারে বাস এরকম করে আবার খেজুর বা খেজুর কোনো অংশ দিলে তো গলা আটকিবে ছেলে বাচ্চার জন্য কষ্ট হবে ক্ষতি হবে সেটা না মুখের ভিতরে চাবায়া ওইটাকে ভিজায়া তার মুখে দেওয়া যাতে করে সে শুধু রসটুকু সামান্য একটু রস চেটে নিতে পারে খেতে পারে এটাকে বলা হয় তাহানিক আশার দিল্লা তালহা বলেন সহি মুসলিমে বর্ণিত আছে নবী সাল্লাহামের যুগে যত শিশুর জন্ম হতো সবাই তার কাছে নিয়ে আসতেন আনলে তিনি ওই শিশুর জন্য দোয়া করতেন বরকতের এবং যেদিন হইতো সেদিনই সাধারণত আপনার এবং তার জন্য কি করতেন তাহানিক করে দিতেন কি করে দিতেন তাহানিক করে দিতেন কে নবী সাল্লা সাল্লাম তাহলে বোঝা গেল আমলটা নবী সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত এবং এটা সুননাথ এখন একটা কথা হলো আমাদের যুগে তো কি নাই নবী না সাল্লাম নাই তাহলে আমাদের শিশুর তাহানি কে করাবে খেজুর দিয়ে তার তাহানিকটা কে করাবে তো এটা নিয়ে অনেক ওলামা একরাম বলেন আপনার যুগে যে কোনো নেককার পরহেজগার মুতাকি ইমাম সাহেব কোনো আলেম কোনো ভালো মানুষ তার কাছে নিয়ে যাবেন তাকে দিয়ে তাহানিক করাবেন বুঝা যাচ্ছে কথা অন্য অনেক ওলামা একরাম বলেন না নবী সাল্লা করেছেন ওনার পরে সাহাবির কাছে আর কেউ নিয়ে গেছেন বলে খুব একটা প্রমাণ হয় না অতএব অন্য কারো কাছে নেওয়া জরুরি না বাপ মা দাদা দাদি নানা নানি যারাই থাকবেন তারাই কি করে দিবেন করে দিবেন এটা তাহান তাহলে এই তাহনিকে যে আমলটা এই আমলটাও আমাদের সমাজ থেকে একেবারেই প্রায় বিদায় বিদায় হয়ে গেছে বললে ভুল হবে এটা তো নাই একটা হলো আগে থেকে ছিল এখন নাই এটা একান্ত আলেম ওলামা ছাড়া খুব কম মানুষই করেন আলহামদুলিল্লাহ আমার তিন সন্তানের সময় আমি তাহানিক করেছি তো তাহানিকের আমলটি আমাদের অনেকের জানা নাই এর ভিতরে অনেক কল্যাণ তার স্বাস্থ্যগত দিক থেকে এবং অনেক দিক থেকে কল্যাণ নিহিত আছে সবচেয়ে বড় কল্যাণ হলো নবী সাল্লা সাল্লামের যুগে সাহাবির আমলটা করছেন নবী সাল্লা সাল্লাম আমলটা করছেন আমরাও সেটা করবো সুন্নতের আমল মনে থাকবে তো সাত নম্বর আমল সন্তানের জন্য একটা সুন্দর নাম চয়েস করা এই এই পর্যন্ত যেগুলো বলছি ছয়টা আমল এগুলো সবগুলো হলো সন্তান জন্মের পর পর সাত দিনের আগে আগের কাজেগুলা শুরুর দিকের কাজেগুলা আর এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আমলগুলো বলবো এই আমলগুলো হলো সন্তান জন্মের পরে সাত নম্বর দিনের আমল এই সাত নম্বর দিনের আমলের ভিতরে এক নম্বর আমল এবং সিরিয়ালে সাত নম্বর আমল হল সুন্দর একটা নাম রাখা কি রাখা ভাই সুন্দর একটা নাম রাখা এবং এই সম্পর্কে আবু মুসা আর শাহরি রাজিল্লা তানহুর এক হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন উরিদ আলী আমার একটা শিশু হয়েছিল একবার ছেলে হয়েছিল তো ফাতে তু বিহিন নবী সাল্লাহ সাল্লাম আমি নবী সাল্লাহ সাল্লামের কাছে তাকে নিয়ে আসছি ফাসাম্মাহ ইব্রাহিম তিনি তাকে তখন ইব্রাহিম বলের নাম ইব্রাহিম নাম রাখলেন ফাহান না কাহু বি তামারিহি এবং একটা খেজুর দিয়ে তিনি তার তাহানি করাই দিলেন এবং তাকে বরকদের দোয়া করলেন এরপরে শিশুটা আমার হাতে দিয়ে দিলেন তিনটা আমল করলেন এ হাদিস থেকে প্রমাণ হলো তাহলে নাম নাম শিশুর রাখতে হয় এটা বাবা মা বা অভিভাবকদের কর্তব্য এবং এই নাম রাখাটা আপনার জন্মের দিন হতে পারে তিন নম্বর দিনও হতে পারে তবে কোন কোনো বর্ণনাতে সাত নম্বর দিনের কথাও আসছে এটা কোনো বাধ্যবাধকতা না যে এই দিনই রাখতে হবে তবে সাত নম্বর দিনের ভেতরে নামটা রেখে ফেলা উচিত অনেক সময় আমরা অনেক দেরি করে ফেলি সাত নম্বর দিনের ভিতরে রেখে যাওয়া উচিত নাম সবচেয়ে উত্তম নাম সবচেয়ে শ্রেষ্ঠ এবং বেস্ট নাম কোনটা আবদুল্লাহ এবং আব্দুর রহমান সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এর উপরে কোন নাম নাই দ্বিতীয় শ্রেণীর নাম কোনটা প্রথম শ্রেণীর নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান দ্বিতীয় শ্রেণীর নাম কি দ্বিতীয় শ্রেণীর নাম হলো আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে আল্লাহর নিরানব্বই নামে শুরুতে আব্দুন যোগ করলে যে নামগুলো হবে কি যোগ করলে আব্দুন যোগ করলে যে নামগুলো হবে যেমন আব্দুল 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 গফুর আব্দুর রহিম হ্যাঁ আব্দুল যত আল্লাহর নিরানব্বই নাম দিয়ে যে নাম আছে আমরা নাম খুঁজে পাই না শিশু হলে নাম নিয়ে যে কি এক অস্থির হয়ে যায় মানুষ একটা নাম দেন ভাই একটা নাম দেন নাম ঠিক করতে পারে না আল্লাহর নিরানব্বই নাম এটা শুরুতে আব্দুল লাগাইলে ছেলেদের নাম হয়ে যায় আমাতুন লাগাইলে মেয়েদের নাম হয়ে যায় আমাতন মানে বান্দি মেয়ে গোলাম আর আব্দুল মানি পুরুষ ছেলে গোলাম আল্লাহর বান্দা আল্লাহর মেয়ে বান্দা তাহলে নিরানব্বইটা নাম তো আপনার হাতের কাছেই আছে এবং এর ভিতরে বহু নাম আছে যেগুলো আমাদের সমাজে খুব একটা শোনাই যায় না আমরা নাম রাখার ক্ষেত্রে আহ বেশ কিছু জটিলতা আমাদের দেখা দেয় এর ভিতরে একটা হলো আনকমন নাম খুঁজি আব্দুল্লাহ নাম রাখতে বলে বলে যে আব্দুল্লাহ এ তো আমার ভাইয়ের ছেলের নাম কোন মানে আছে আমার বোনের ছেলের নাম তো সমস্যা কি আপনার বোনের ছেলের নাম হয়েছে আপনারা দেখেন দেশে একটা কালচার আছে বাপের নামও আব্দুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ দাদার নামও আবদুল্লাহ নাতির নামও আবদুল্লাহ কই তাদের তো কোনো সমস্যা হয় না আমরা বলি ডাকলে তো সমস্যা আবদুল্লাহ বলে দুজন দৌড় দিবে এই সমস্যাটা জীবনে কয়বার হবে এই সমস্যাটা জীবনে কয়বার হবে এগুলা সঠিক না আসলে আমরা আনকমন নাম খুঁজতে গিয়ে এমন এক আনকমন নামের পিছনে পড়ে যাই যেটা আমাদেরকে সুন্দর নাম থেকে দূরে সরাই দেয় এজন্য আপনি আজকে আবদুল্লাহ আব্দুর রহমান বা এই সমস্ত সুন্দর সুন্দর ভালো ভালো নাম খুব বেশি এটা রাখার কালচার আস্তে আস্তে উঠে যাচ্ছে মানুষ লালটু বোলটু টোলটু এই সমস্ত নাম রাখে আল্লাহ হেফাজত করেন সুন্দর একটা নাম রাখা এটা সন্তান নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মায়ের বা অভিভাবকদের করণীয়র ভিতরে অন্যতম প্রধান একটি কাজ মনে থাকবো ইনশাআল্লাহ আমাদের দেশে নামের ভিতরে আরো অনেকগুলো সমস্যা আছে তার ভিতরে একটা হলো যে একজনের তিনটা চারটা করে নাম থাকে একজনের কয়টা করে নাম থাকে তিনটা চারটা করে নাম থাকে এবং সবগুলো আলাদা আলাদা নাম সব নামগুলো কি আলাদা আলাদা নাম আমি কি বুঝাতে পারছি যেমন ওমর ফারুক আচ্ছা এটা আরেক সমস্যা সেখানে আমি আসতেছি তার আগে একটু বলে নেই যে একজনের তিন চারটা নাম লাগে যেমন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী দুইটা নাম কিন্তু এখানে একটা নবীর নাম নবী সাল্লা সাল্লামের নাম আর একটা হলো নবী সাল্লা সাল্লামের চাচাতো ভাইয়ের নাম জামায়ের নাম ঠিক না দুইজনের নাম একজনে দখল করছে ঠিক না এভাবে আমাদের দেশে যত নাম পাবেন বেশিরভাগ নামগুলো একজনের তিনটা চারটা নাম এটা এটা একটা ভুল কালচার এটাতে কোনো মানে করোনা দিস অশুদ্ধ হয়ে যাবে আলোকে অশুদ্ধ হয়ে যাবে বা এটা কারণে আপনার কোনো গুণা হয়ে যাবে এরকম না কিন্তু এটা মানে সঠিক না নাম থাকবে কি একটা নাম থাকবে একটা সেটা যেটাই হোক হ্যাঁ তার সাথে বাবার নাম যুক্ত হতে পারে তাইলে দুইটা হলেও সমস্যা নেই দাদার নাম যুক্ত হয়ে তিনটা হলেও কি নাই দোষের কিছু নেই কিন্তু আপনার একারই নাম কি তিনটা এখন তার নাম হলো মোহাম্মদ আলী তার বাবার নাম হলো আব্দুল গফুর তাহলে মোহাম্মদ আলী আব্দুল গফুর দাদার নাম আরেকটা লোকান তাহলে চারটা পাঁচটা নাম হয়ে গেল তিনজনের মিলায় চার পাঁচটা নাম আর ভাগ্য হের বাপের নাম আব্দুল গফুর হের বাপের নাম যদি হইতো কি সর্বত আলী তাহলে তার মধ্যে তো আরো দুইটা নাম হইতো ঠিকই না তো এগুলো মানে এক ধরনের ভুল নাম যেকোনো একটা নাম রাখা উচিত এক্ষেত্রে একটা কালচার আমাদের সমাজে যেভাবেই হোক ঢুকে গেছে শিয়াদের প্রভাবের কারণে এককালে হয়তো আমাদের দেশের নামগুলো রাখার ক্ষেত্রে শিয়াদের একটা ভূমিকা ছিল তাদের কাছ থেকে হয়তো দিন শিখছে আফগান থেকে বা মোগল আমলে শিয়াদের একটা প্রভাব ছিল আমাদের দেশে বেশিরভাগ নামের সঙ্গে আপনার নামের শেষে আপনারা দেখবেন হয় আলী নয় হাসান নয় হোসেন খেয়াল করছেন আপনারা এখানে যদি এখন যাচাই করি আমরা তো আমার মনে হয় শতকরা তিরিশ জন মানুষের নামের শেষে হয় হাসান আছে নয় হোসেন আছে আর না হয় আলী আছে ঠিকই না ভাই হাসান হোসেন আলী থাকাতে তো সমস্যা নাই সমস্যা যেখানে সেটা হলো অন্য কোন সাহাবির নাম তো আর রাখেন না শুধু এই তিনজনের নাম রাখেন কেন এটা তো শিয়াদের চিন্তা শিয়ারা এই তিনজনকে শুধু মুসলমান মনে করে অন্য সব কাফের সাহাবিদেরকে কি মনে করে কাফের মনে করে না ওজুবিল্লা তো আপনি শুধু তিনজনের টাকা রাখবেন আর কারোরটা রাখবেন না এটা তো বোঝা যায় যে তাদের যে শত্রুতার কালচার শিয়াদের সেটা আপনার ভেতরে আসাল্লাহ মাফ করে এটা একটা ভুল অতএব আপনি যদি মহাব্বত করে সাহাবের নামকে রাখতে চান তো নামের ক্ষেত্রে তো ওই যে আল্লাহর নাম শুরুতে আবদুল লাগায় রাখা এটা এ ক্লাসের নাম দুই নম্বর হলো নবীদের নাম তিন নম্বর হলো সাহাবিদের নাম যে কোনো সাহাবির নাম আপনি কি করেন রাখেন সুন্দর আলী রাখেন ওমর রাখেন আউ বকর রাখেন কোনো অসুবিধা নাই তো এক্ষেত্রে যে কোনো একটা নাম আমরা রাখি কিন্তু ওই যে সাথে আরো দুইটা তিনটা লেজুর যুক্ত করে দিই এবং শেষে আলী হাসান হোসেন রাখ কামরুল হাসান দেলোয়ার হোসেন তারপরে শরবত আলী আবদুল আলী আর অর্থের দিক থেকে অনেক সমস্যাও আছে অনেক নামের মধ্যে অর্থের দিক থেকে কি আছে সমস্যাও আছে যেমন রহমত আলী রহমত আলী মানে কি আলীর রহমত আলীর করুণা এ তো শিয়ারা আলিয়ালকে আল্লাহর জায়গা দেয় এই জন্য আল্লাহর আলীর রহমতে তারা সন্তান পাইছে দেখে সন্তানের নাম রাখে আলীর রহমতে সন্তান পাইছি আমরা তো এটা বলতে পারি না হ্যাঁ আল্লাহ সুহাত গুনবাচক নামের ভিতরে একটা হলো আলী আপনি সেই দৃষ্টিকোণ থেকে রাখলে সেটা ঠিক আছে কিন্তু মানুষ আসলে বুঝেও নাকি রাখে এটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো যেটা উনি বলছেন অমর ফারুক এখানে ফারুক এটা হলো অমর রাজা তালাহ একটা কি একটা উপাধি এটা শুধু ওনার জন্য খাস আপনি ওমর ফারুক কোনো ইয়ের জন্য আপনার সন্তানের জন্য রাখলে সেটা কি হলো না এটা খাটলো না আপনি যদি রাখতে চান অমর রাজাকে মহাব্বত করে তা আপনি অমর রাখেন কিন্তু ওনার উপাধি আপনার সন্তানের জন্য আপনি জুড়ে দিবেন এটা সঠিক না ঠিক একইভাবে আওবকর সিদ্দিক নাম বেশিরভাগ মানুষ এইভাবে রাখে না ওসমান গনি ওসমান গনি এভাবে রাখে তো এরকম আরো বহু সাহাবি আছেন আবু আইয়ুব আনসারি এভাবে যুক্ত করে সাহাবিদের নামের সঙ্গে তাদের যে আলাদা পরিচয় আছে ওইটাও আবার যুক্ত করে কারোর পরিচয় কেউ কি করতে পারে না গ্রহণ করতে পারে না ওইটাকে আলাদা নাম হিসাবে নেন ঠিক আছে আপনি কথার কথা আহ শেখ মুজিবকে আপনি খুব মহব্বত করেন আছে না অনেক লোক যে শেখ মুজিবকে মহব্বত করেন দেখে তার নামে সন্তানের কি করেন নামকরণ করেন তো শেখ মুরহুম শেখ মুজিবকে মহব্বত করে আপনি ছেলের নাম যদি মুজিবুর রহমান রাখেন আপনারা কেউ বাধা দিবে কিন্তু আপনি যদি ছেলের নাম রাখেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান তাহলে মানুষ আসবে না এটা তো খাটলো না বঙ্গবন্ধু তো ওনার টাইটেল এটা তো আর কারোর জন্য আসবে না নামটা সবার জন্য আসতে পারে ঠিক 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 যে সমস্ত রাজনৈতিক নেতা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমি অতএব এগুলো একটা ভুল যাই একইভাবে হোক সুন্দর অর্থবহ অর্থের দিক থেকে কোনো খারাপ কিছু নাই এরকম নাম রাখা সবচেয়ে বেস্ট আল্লাহর নামকে জুড়ে রাখা দুই নবীদের নাম রাখা তিন সাহাবিদের নাম রাখা আফসোসের বিষয় এই তিন শ্রেণীর কোনোটার ব্যাপারে আগ্রহ নাই আমাদের কাছে যত মানুষ নাম চাইতে আসে বেশিরভাগ মানুষ বলে আনকমন নাম দেন দুই অক্ষরের নাম দেন ওই যে টাল্টু বল্টু যেগুলো শুনে নাই কোনোদিন এরকম নাম চায় যে নাম কোথাও নাই আশপাশে এরকম নাম চায় একটা লোক বড় না সবচেয়ে সুন্দর অর্থবহ নাম দেন আমাকে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন আমলের সময় তো ভাইরা নামের আমল চলে গেল সাত নম্বর আট নম্বর আমল আকিকা করা কি করা আকি করা শিশুর জন্মের পরে আকিকা এটি গুরুত্বপূর্ণ একটি আমল আকিকা সর্বোচ্চ সুন্নত এর উপরে না ফরজ ওয়াজিব অবশ্যই না এটার সর্বোচ্চ গুরুত্ব হলো কি পর্যন্ত সুন্নত পর্যন্ত অনেকে মোবা বলছেন অর্থাৎ যাই যাই হোক আকিকা শব্দের অর্থ হলো কাটা আকায় আক শব্দের অর্থ কি কাটা তো আকিকারে কাটা কেন বলা হয় কারণ ওই দিন ছাগল জবা হয় কাটা হয় অথবা কেউ কেউ বলছেন যে বাচ্চার চুল কাটা হয় সেজন্য ওই ওই দিনের জবাইয়ের নামও হয়ে গেছে কি কাটার জবাই অর্থাৎ কাটার দিনের জবাই নামে হয়ে গেছে আকিকা মানে কাটা আচ্ছা আকিকা সম্পর্কে নবী সাল্লাম থেকে অনেক হাদিস পাওয়া যায় বহু হাদিস পাওয়া যায় তা সবগুলো তো আমরা বলতে পারবো না এর ভিতরে একটা হলো আব্দুল আব্বাস আনহু থেকে বর্ণিত আসছে তিনি বলেন নবী সাল্লাম তার নাতি হাসান এবং হোসেন তার তাল আনহুমার জন্মের পরে তিনি দুটি করে মেষ জবাই করেছিলেন কে নবী সাল্লাম এবং তিনি নির্দেশ করেছেন ইবনু মাজার এক হাদিসে আসছে আয়সাদুল্লাহ তালা বলেন আমার আনা রসুল্লাহ ইসল্লা সাল্লাম আমাদেরকে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন আর নাও কানিল গোলাম এ সাতাই যে ছেলে হলে যেন দুইটা ছাগল আমরা আকিকা হিসাবে জবাই করি ও আনিল জারিয়াতে সাত আর মেয়ে হলে একটা ছাগল যেন জবাই করি তাহলে এ হাদিসগুলো দ্বারা বোঝা গেল যে আকিকা করা নবী সাল্লাহ সাল্লামের একটি আমল সুন্নত তাহলে এটা আমরা করার চেষ্টা করব সাল্লা বিদিনাল্লাহ আকিকার ক্ষেত্রে প্রথম কথা হলো আকিকার সময়সীমা কোন সময় করতে হবে সাত নম্বর দিনে সাত নম্বর দিন কোনটা অনেকে ভুল বুঝেন সন্তান জন্ম হয়েছে যেদিন ওই দিনের পরে সাত দিন পরে না অনেকে জন্ম হওয়ার পরে সাত দিন পরে করে সাত দিন পরে না ছয় দিন পরে সাত নম্বর দিনে আর সহজ হবে বুঝার জন্য যেই দিনে সন্তান জন্মগ্রহণ করে যে বারে বারে যেই বারে জন্মগ্রহণ করে পরের সপ্তাহ তার আগের দিন রবিবারে জন্মগ্রহণ করলো তাহলে সাত নম্বর দিন কিবারে হবে শনিবার হবে সোমবার না সোমবার তো আরো পরে হবে শনিবার হবে রবিবারে হলে রবি সোম মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র শনি সাত নম্বর দিন হবে শনিবার সোমবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে কিবারে রবিবারে শুক্রবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে বৃহস্পতিবারে এ হলো আকিকার সময় সাত নম্বর দিন তবে বুরাইদা বুরাইদাহ রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিসে আসছে

এই তিনোটাই হাদিস দ্বারা বোঝা গেল সুন্নাত তবে এক নম্বরের সুনাদ হল ফার্স্ট ক্লাসের সুন্নাদ হলো সাত নম্বর দিনে করতে পারলে উত্তম আর না হলে চোদ্দ বা একুশ নম্বর দিনের আরও দুইটা স্টেশন আছে সেগুলো ধরতে পারেন কিন্তু যদি এই তিন দিনের কোনোদিন আপনি করতে না পারেন তাহলে সুযোগ আছে পরবর্তীতে যে কোনো সময় করার কিন্তু এই তিন দিনে বা বিশেষ করে সাত নম্বর দিনে করা উত্তম এখন একটা প্রশ্ন আসে মেয়েদের জন্য আকিকার পশু জবায় করতে হবে একটা ছেলেদের জন্য হলো দুইটা কেন এটা কিছুটা বৈষম্য মনে হয় না বিশেষ করে আজকের নারীবাদের যে জোয়ার চলতেছে নারীবাদের জোয়ারে তো এটা বড় প্রশ্ন ছেলে হয়েছে দেখি কি খুশি দেখা ইসলাম দুইটা করতে বলছে মেয়েদের বেলা একটা কেন হ্যাঁ একজন মুসলিমের সবচেয়ে বড় উত্তর হলো ক্ষেত্রে আমরা নবী সাল্লা সাল্লাম এর অনুসরণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন উনি বলেছেন সেটা আমার সাল্লাম না আমরা মেনে নিয়েছি যুক্তি খুঁজে আমল করা এটার নাম কি নয় ইসলাম নয় যারা যুক্তি ছাড়া আমল করে না বিশ্বাস করে না তারা মুসলিম না তারা কি না যুক্তি ছাড়া বুঝে না তার আগে যুক্তি দিতে হবে তারে প্রত্যেকটা কাজ তারপরে সেই করবে তাহলে এটা কি বলে না ইসলাম গ্রহণ বলে না পৃথিবীতে যখন মানুষ জাহান নামে যাবে তখন সবাই ইমানদার হয়ে যাবে জাহান্নামে নামে যাওয়ার আগে কি হয়ে যাবে ইমানদার একটা মজার কথা আছে একটা মজার কথা আছে আহ রসিকতা করে ধাঁধা ধাঁধা আর কি যে কোনো বেইমান জাহান নামে যাবে না কোনো বেইমান জাহান্নামে যাবে না মানে কি কোন কাফের কি যাবে না জাহান নামে একটি কাফের জাহান নামে যাবে না মানে কি কাফের জাহান যাবে না মানে তাহলে কে যাবে নামে জানাতে জান ইমানদার জাহান্নামে যাবে যখন সে জাহান নামে যাবে তখন আর কেউ কাফের থাকবে না থাকবে সে তো জাহান নাম দেখার পরে সব কিছু বিশ্বাস করবে না এই দেখার পরে বুঝার পরে এখন সে বিশ্বাস করলে এটার মূল্য আর নাই তো এর মানে হলো যে কাফের জাহান নামে যাবে না জাহান যখন যাবে তখন ইমান আসবে কিন্তু সেই ইমানের ভ্যালিটি আল্লাহ আর নাই থাকবে যাই হোক তাহলে যেটা বলছিলাম আকিকার ক্ষেত্রে ক্ষেত্রে কেন মেয়েদের একটা ওই যে সেই জন্য আমার কোনো যুক্তি আর প্রয়োজন নাই কিন্তু এর বাইরে বহু যুক্তি আছে দেখুন ইয়াহুদিরা মদিনাতে ইয়াহুদিদের বসবাস ছিল তাদের প্রভাব ছিল মদিনার সমাজে ইয়াহুদিরা মেয়ে হলে কোনো আকিকাই করতো না আকিকা এটা আগে থেকে চালু ছিল তারা ছেলে হলে আকিকা করত মেয়ে হলে কোনো আকিকা করতো না কারণ মেয়ে হলে তো সবাই কি এমনি তাদের মেজাজ গরম জবাই জীবন্ত কবর দিতে পারলে বাঁচে আবার আকিকা মেয়ে হলে যাই হোক এটা মুশ্রিকদের ভিতরে বেশি ছিল যদিও কিন্তু ইহুদিরা মেয়ে হলে আকিকা দিত না নবী সাল্লাহ আসলাম একটা দিতে বলেছেন এর অনেক কারণ আছে যুক্তি কারণ আছে সবচেয়ে বড় কারণ হলো নবী সাল্লাহ আসলামের নির্দেশ বাস অনেক ওলামা একরাম এর একটা কারণ উল্লেখ করেন যে আকিকার ব্যাপারে আসছে আল আকি কাতু আল গোলাম মোর তাহানুন বে কাতিহি যে কোনো শিশুর জন্মের পরে তার আকিকার বিনিময়ে সে বন্ধক থাকে আল্লাহর কাছে বন্ধক থাকে বন্ধক বুঝেন আপনারা কোন জিনিস কারোর কাছে বন্ধক রাখার মানে কি টাকা দিয়ে সেই জিনিসটা আমি কি করতে পারবো ছাড়াতে পারবো না ছাড়াইলে ততক্ষণ পর্যন্ত ওইটা আমার হবে না সন্তান বন্ধক থাকে জন্মের পরে আকিকা দিলে বন্ধক ছুটে মানে কি কি বন্ধক থাকে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা সম্পর্কে অনেক কথাই আছে মহাদিস বলেছেন হাদিস কিছু বলা হয় না কেউ কেউ বলেছেন এর মানে হলো এই শিশু কেমতের দিন তার বাবার জন্য সুপারিশ করবে না যদি বাপে না করে করলো বন্ধক করবে কেউ কেউ বলেছেন এর মানে হলো আল্লাহ তালা একে শয়তান থেকে সুরক্ষিত করা দুনিয়াতে বিপদ আপত্তিকে রক্ষা করা এই জিনিসগুলো মানে লক থাকে আকিকা করলো লক খুলে গেল কথা বুঝে আসছে তো ছেলেদের জীবনে নিরাপত্তার ঝুঁকি সবচাইতে বেশি মেয়েদের তুলনাতে এবং ডাক্তাররা বলেন যে পুরুষদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের তুলনাতে কম থাকে আর মেয়েদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে আল্লাহ ডোজকে যদি আমি ডোজ হিসাবে নেই তার নিরাপত্তার জন্য তার সুস্থতার জন্য তাহলে এক্ষেত্রে ছেলের জন্য ডবল ডোজ কারণ তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর মেয়ের জন্য সিঙ্গেল ডোজ কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শুধু তাই নয় মেয়ে এবং ছেলে এদের উভয়ের মধ্যে আমরা যদি দেখি জীবনের রিস্ক কার বেশি ছেলেদের বেশি হয় গাড়িতে যাইতে হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বিপদ আপদের সম্ভাবনা মেয়েদের ছেলেদের মধ্যে বেশি থাকে অ্যাক্সিডেন্টে একটা অ্যাক্সিডেন্ট যদি দশটা মানুষ মারা যায় বেশিরভাগ ছেলেই মারা যায় তাই না তো তাদের জন্য নিরাপত্তা রক্ষার এই টিকা বা ডোজ ডবল আল্লাহ তালা রাখছে এটা একটা যুক্তি কিন্তু এটা সঠিক হওয়া কোনো জরুরি না এরকম অনেক যুক্তি দেওয়া যেতে পারে সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ এবং তার রসুলের বাস মেয়ে হলে একটা ছেলে হলে দুইটা তবে আসছে ছেলেদের জন্য দুইটা দুইটা যে আপনি করবেন কি হতে হবে সমান সমান হওয়া উচিত না হলে হয়ে যাবে কিন্তু উচিত হলো সমান সমান হওয়া কাছাকাছি হওয়া মানে দেখতে একেবারে একটা আসমানার জমিন যেন তফাৎ না হয়ে যায় আমরা অনেকেই একটা গরু দেই একটা ছাগল দেই তাই না তারাই হাদিসের আমল হয়ে যায় আপনি মনে করেন যে বিশাল বড় গরু দিলাম সবটা বেশি হয়ে গেলেন নামটা বেশি পাইছেন গোস্ত বেশি পাইছেন মানুষ বেশি খাওয়াইছেন বাহবা বেশি পাইছেন ঠিক আছে কিন্তু সুন্নতের উপরে আমল আপনার হলো না কারণ হাদিসে একেবারে সুস্পষ্টভাবে বলা আছে সুস্পষ্টভাবে বলা আছে যে আকিকার পশু যেন কি হয় দুইটা কাছাকাছি হয় দেখতে যেন খুব বেশি বেশ কম না হয় আকিকা কোন পশু দিয়ে দিবেন এটা একটা বড় প্রশ্ন এবং কোরবানের সাথে আকিকা মিশানো এটা আরেকটা বড় প্রশ্ন দেখুন ভাই কোরবানির সাথে আকিকা মিলায়া একসাথে দেওয়া যাবে কিনা একই গরুতে কোরবানে আকিকা মিক্স করে দেওয়া যাবে কিনা আমার দেশের অনেক ওলামায়করাম বা বেশিরভাগ গোলামায়করাম জাবে বলেন অথচ হানাফি মাঝহাবের একজন প্রসিদ্ধ আলেম পাকিস্তানের মুফতি রশিদ আহমদ রহে মহল্লা উনি আসান ফতুয়া একটা বিরাট বড় ফতুয়ার কিতাব লিখেছেন এই ফতোয়ার কিতাবে এবং অন্য অন্য জায়গাতে তিনি এটার খুব গরুতর বিরুদ্ধে করেছেন যেটা জায়েজ নাই খোদ হানাফি মাঝাবের ওলামা একরামেরই আমাদের হানাফি মাঝাব অনেকে বিরোধিতা করেন এবং এটাকে মোটের উপরে আমরা অ্যানালাইসিস করলে দেখি এই কাজটি সতর্কতামূলক হলো নবী সাল্লাহ আসলাম যেভাবে করছেন ডাইরেক্ট সেভাবে করতে করতে পারা সেটা কি ছাগল দেওয়া ছাগল দেওয়া কোরবানি গরুর ভিতরে কি না আকিকা মিক্স না করা কোন কোন দিক থেকে কোরবানির সাথে আকিকার মিল থাকলেও অনেক দিক থেকেই মিল নাই কোরবানের সময় আকিকার সময় এক না অনেক দিক থেকে বেশ কম আছে অনেক দিক থেকেই মিলে আছে যাই হোক তো এই জন্য আকিকা কোরবানির সাথে নামিশাইয়া আলাদা দেওয়া উচিত এটা একটা বিষয় গেল আরেকটা বিষয় হলো যে এক গরুতে কোরবানি সেক্ষেত্রেও যে দুইটা পাশাপাশি কাছাকাছি বয়সে বলতে বলছেন তাহলে সেক্ষেত্রে দুই গরু তো আকিকা মানুষ দেয় না হয় একটা দেয় গরু ওইটা দেয় দুই ছেলে হলে এক গরুতে সেরে ফেলে অথবা এক গরুর সাথে বড়দের একটা ছাগল দেয় অনেকে তো গরুতে অংশ দেয় তো এই অংশ দেওয়া না দেওয়া উচিত ডাইরেক্ট গরু বা ছাগল দেওয়া উচিত দেখুন ভাই আকিকার তিনটা শ্রেণী আমি বলি এক হলো আপনি গরুতে দুই নাম দিলেন এটা হাদিসের থেকে অনেক দূরে হয়ে যায় এটা এটা সম্পূর্ণ যুক্তিনির্ভর যুক্তি নির্ভর হয় দলিলের সরাসরি দলিলের সাথে মিলে না নাম্বার দুই দুইটা ছাগল দেওয়া বা দুটা ভেড়া দেওয়া সরাসরি এটা সাল্লাম আমার সাথে মিলিয়ে এটা হলো এ ক্লাসের আরেকটা হলো যে একটা গরু দিলেন একটা ছাগল দিলেন এটা কোনো রকমের চলে কথা সবচেয়ে উত্তম ছাগল দেওয়া আকিকা যদি কেউ দিতে না পারে সমস্যা আছে কোনো বিশেষ কোনো অসুবিধা নাই হারাম না কারণ এটা ফরজ না ও না কিন্তু বিনা কারণে আকিকা কি করা উচিত না ছাড়া উচিত না আমাদের সমাজে অনেক লোক আকিকা দেয় না অথবা বাপ হয়েছেন ছেলের বাপ হয়েছেন একটা ছাগল বলে যে একটা ছাগলের টাকা আছে আমার কাছে সমস্যা আছে সমস্যা নাই আপনার যদি সামর্থ্য না থাকলে একটা দিবেন কিন্তু আমাদের দেশে মানুষের জন্য আমি বলি যে একটা দিলে চলবে না ছেলের বাপ হইলে কেন কারণ ছেলের বাপে যদি বলে যে আমার সামর্থ্য নাই আমার তার সাথে কথা আছে কেমনে সামর্থ্য নাই আপনার আপনার সামর্থ্য নাই কেমনে আমার বুঝাই দেন একজন বাপ সন্তান জন্মের পরে কমের পক্ষে দশ কেজি মিষ্টি কিনা লাগে আমাদের দেশে লাগে কি লাগে না হাসপাতালের ডাক্তার আয়া দারোয়ান বাড়ি শ্বশুরবাড়ি বন্ধু বান্ধব আশপাশের প্রতিবেশী দিতে দিতে মিনিমাম দশ কেজি ইয়া লাগে আপনার মিষ্টি লাগে ঢাকা শহরে যদি আপনি মিষ্টি কিনতে যান চারশো টাকা মিষ্টির কেজি দশ কেজি মিষ্টির দাম কত হয় চার হাজার টাকা চার হাজার টাকা মোটামুটি একটা ছাগল পাওয়া যাবে কি যাবে না আপনি যদি যে একটা ছাগলের টাকা আছে আমার কাছে আমি বলবো আরেকটা ছাগলের টাকা আমি করে দিচ্ছি আপনার মিষ্টি খাওয়া হইতে বলছে কি এটা আরেক ভুল সন্তান জন্মগ্রহণ করার পরে আমরাও ভুল করি যারা খাওয়াইয়া পাঠি তারাও ভুল করি আর যে খাওয়ায় সেও ভুল করে আমরা সন্তান হইলে বা কিছু হইলে বলি কি ভাই মিষ্টি খাওয়ান আশ্চর্য শরীয়ত আপনারা বলছে গোস্ত খাওয়ার অধিকার দিছে আপনি গোস্ত না চাইবেন আপনি চাইবেন লাহাম আপনি চান মিষ্টি এটা না আর যে খাওয়ায় সেও ভুল করে কারণ সে মিষ্টি খাওয়ালে তার আঁকিকে মাফ নাই এদিকে মিষ্টি কিনে আবার এদিকে আকি এঁকে কিনে ডবল খরচ না আপনার কাছে কেউ মিষ্টি চাইলে আপনি তারা হাইকোর্ট দেখাই দেন বলে দেন যে আকিকার দিন আসেন আকিকার দাওয়াতে মানুষ সাধারণত আসতে চায় অতএব আপনার মিষ্টির টাকা বেঁচে যাবে তো যাই হোক এই মিষ্টি কিনতে গিয়া ভুল প্রবণতা আমাদেরকে সঠিকটা করার তফিক দান করেন প্রিয় ভাইরা আকিকার পশু আপনি যখন জবাই করবেন আকিকার পশু জবাই করবেন তখন কি দোয়া পড়বেন বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহি

দুয়ার না পড়লেও আকিকা হয়ে যাবে কিন্তু পড়া না এটা না বিশ্বাদাল্লামের আমল যেহেতু বাহ্যাকে বর্ণিত হইছে অতএব এটা আমল করা ভালো আকিকার গোস্ত বাপমা খাইতে পারবে কি পারবে না পারবে আমার দেশে অনেক বাপমা খায় না আকিকার গোস্ত বাপমা খাইতে পারবে না বাপমা আরো বেশি করে খাবে এত কষ্ট করে সন্তান জন্ম দিছে তোমরা সবাই মিলে খাইবা বেচারা কষ্ট না করে তোমরা খাইবা বেচারা এত কষ্ট করে সন্তান দিচ্ছে তো আরো বেশি খাবে ঠিক না অনেকে খায় না এটা ভুল প্রবণতা অনেকের মধ্যে একটা প্রবণতা আছে খুব বাজে প্রবণতা এটা খুব কম জায়গায় আছে যদিও জাহিলি যুগে ছিল এত মারাত্মক না জাহিলি যুগের চাইতে আরো বেশি জাহিলি যুগ সেটা হলো যে আকিকার পশুর রক্ত কোন কোন এলাকাতে শিশুরে খাওয়ায় বলে যে রোগ বালায় ভালো হবে মূর্খতা কোথায় চলে গেছে আল্লাহ সুমতাল কোরআন স্পষ্ট বলেছেন হরিমাত আলী মাই দামো আল্লাহ রক্তকে হারাম করেছেন তাহলে সেখানে শিশুরে আপনি খাওয়াচ্ছেন এবং রক্তের ভিতরে এই যে প্রবাহমান রক্ত যেটা রক্ত থেকে বের হয়ে আসে এটা মানুষের শরীরের জন্য বিষের মতো ক্ষতিকর ভয়াবহ ক্ষতিকর জিনিস কেন আল্লাহ তালা জবাই করে রক্ত বের করে দিয়ে বলছেন ডাক্তাররা বলেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন কারণ কোনো যদি জবাই করা ছাড়া এমনি মায়েরা খান আপনি এই এগুলা তো বের হলো না এই গোষ্ঠ স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকমের ক্ষতি করে এই জন্যই তো জবাই নির্দেশ করছে শরীয়ত যাতে রক্তগুলো বের হয়ে যায় আর সে রক্ত নিয়ে কারে খাওয়াচ্ছে শিশুরে খাওয়াচ্ছে আমি কোরবানির সময় বহু দেখছি যে কোরবানি জবাই করার সময় ওই কাপ নিয়ে এসা ধরে রাখে রক্ত ধরে নেয় এবার শিশুরে খাওয়ায় এই মূর্খতা আমি নিজে চোখে দেখেছি বহু আল্লাহ বা গোশত খাওয়া আপনি অন্য কোনো দিন করতে পারেন দেখা যাচ্ছে যে শুক্রবার ছাড়া অনুষ্ঠান করা হয় না তো অনুষ্ঠানটা আপনি অন্যদিন করেন কিন্তু জবাইটা কোন দিন করতে হবে সাত নম্বর দিনে করতে হবে আকিকার আহ এক জায়গাতে আপনি প্রবাসে আছেন দেশে বাচ্চা হইছে তো এখানে আপনি কি দিতে পারেন আকিকা দিতে পারবেন আবার বাচ্চা হাসপাতালে আছে সাত নম্বর দিন এসে গেছে আকিকা আপনি বাসায় দিতে পারেন বাচ্চা নানা বাড়ি আছে আকিকা দাদার বাড়ি দিতে পারেন কোনো অসুবিধা নাই বাচ্চা কোথাও আছে দেখার দরকার নাই যে জায়গায় দিলেই হলো দুটা ছাগল দিবেন ছেলে হয়েছে দেশে একটা দিলেন এখানে আরেকটা দিলেন অসুবিধা নাই চলবে আমাদের খাওয়ার ব্যবস্থা রাখলেন শুধু দেশে সব খাওয়াইলেন না আকিকার অনুষ্ঠান শেষ আকিকার ঘরে শেষ কথা আকিকার অনুষ্ঠান কি অনুষ্ঠান রে ভাই আকিকার অনুষ্ঠান আকিকার অনুষ্ঠান আমাদের দেশে এটা একটা জোলমের অনুষ্ঠান হয়ে গেছে আকিকার অনুষ্ঠান করাতে দোষের কিছু না কিন্তু আকিকার অনুষ্ঠানে যে চাঁদাবাজি হয় এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা কাজ আপনি বলবেন মানুষ খুশি হয়ে দেয় আমি বলবো না খুশি হয়ে একশো জন অতিথি থাকলে তার ভিতরে বিশ জন হয়তো মন থেকে খুশি হয়ে দিচ্ছে বা তিরিশ জন দিচ্ছে বা পঞ্চাশ জন দিচ্ছে একটি লোক যদি নাকশ হয়ে আপনার সিস্টেমের কারণে দিতে বাধ্য হয় লজ্জায় পড়ে দেয় তাহলে আপনি তার গুণাগর এই এই উপহারটা আপনার জন্য হারাম হয়ে গেল নবী সাল্লাম বলেছেন মুসলমানের মাল তার সন্তুষ্ট চিত্তে না হলে মন থেকে সে খুশি হয়ে না দিলে বাধ্য হয়ে দিলে এটা জায়জ নেয় হারাম এটা হলো চাঁদা এটা হলো কি চাঁদা আমি বলি মাস্তানরা যে চাঁদাবাজি করে আমাদের দেশে মাস্তানরা যে চাঁদাবাজি করে ওইটা আর এই বিয়ের উপহার আর আকিকার উপহার এই দুই চাঁদা এটারও আমি চাঁদাবাজি বলি এই চাঁদা আর মাস্তানের চাঁদা এই দুইটার ভিতরে পার্থক্য একটা মূল জিনিস একই পার্থক্য কি পার্থক্য হলো মাস্তানের চাঁদাবাজি করার সময় কিছু খাওয়াই হয় না ডাইরেক্ট চাঁদাটা নিয়ে নেয় আর আকিকার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে এক থাল খাওয়াইয়া চাঁদাটা নেন এই হলো দুই চাঁদার ভিতরে পার্থক্য কিন্তু বেশিরভাগ লোক না হইলেও কিছু লোক হইলেও না খুশ হয়ে যায় বিশেষ করে এই অনুষ্ঠানগুলাতে একান্ত কাছের বাচ্চার খুব কাছের লোক ফুফু ভাই এরা হয়তো এটা চেন দিল একটা আংটি দিলো বা একটা কিছু দিল নগদ টাকা দিল অসুবিধা নেই কিন্তু অন্য অনেক লোক আছে যারা আকিকার অনুষ্ঠানে খালি হাতে যাইতে পারে না এ দেশে এই কালচারটা নেই আমাদের মোহাম্মদ আলী গত শুক্রবারে আকিকার এক দাওয়াত পাইছে তো আমারে বলে শেখ এরাবিয়ানদের দাওয়াত তো আমারে বলে শেখ কি নিয়ে যাবো আমি যে এখানে তো নেওয়ার সিস্টেম নেয় নিলে তুমি বেকুব হইবা সবার সামনে শরম পাইতে হবে কেউ নিবে না তুমি একলা নিবা সে আমার কথা শুনে নাই না শুনে ওই সামিল থেকে বাচ্চার জন্য গিফট কিনে নিয়ে গেছে বুদ্ধিমানের কাম করছে গায়েত রাখছে আগে নিয়ে আগে বেজ হয় না যায় দেখে কেউ কিছু আনে নাই তখন সে একলা নিলে বেকুব হবে না আর আনে তো এই দেশে এই সিস্টেমটা নেই দাওয়াত দিচ্ছেন খেয়ে চলে যাবে আপনি দাওয়াত দিয়া টেবিল আর চেয়ার নিয়ে বসে আমি বলি আকিকা বিয়ের অনুষ্ঠানে যে গেটে টেবিল চেয়ার নিয়ে বসে না এটা এক তো মাস্তানের চাঁদাবাজের সাথে মিল আছে আর হলো ভিক্ষুকের ভিক্ষার সাথে মিল আছে পার্থক্য হলে এতটুকু ভিক্ষুকে ভাঙা থাল নিয়ে ভিক্ষা করে আর আপনি টেবিল আর চেয়ার নিয়ে ভিক্ষা করে এ হলো পার্থক্য ভিক্ষুক ভিক্ষার সমান বাঘা থাল নিয়ে বসে আপনি টেবিল আর চেয়ার নিয়ে বসলেন নিকৃষ্ট একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে এগুলো বাধ্য গেছে কেউ যদি বাচ্চাকে খুশি হয়ে কিছু দিতে চায় ওপেন আগে পরে কত সময় সে দিতে পারে এই সময়টাতে আমি গেটে খাতা কলম নিয়ে বসা মানে কি তুমি না দিয়ে ঢুকলে চিহ্নিত হয়ে যাবা কি দিস সেটা আবার লেখা হবে এগুলো একরকম মানুষকে বাধ্যবাধকতায় ফেলে দেওয়া যেটা উচিত না আল্লাহ তালা মাফ করেন আগেকার দিনে যে কাজগুলো করা দরকার বা যে আমলগুলোর কথা আমরা বলছি একজন শিশুর জন্ম পরে সেগুলো তো আমরা করি না করি হলো কুকাম বিশেষ করে ঢাকা শহরে এখন ঢাকা না সব জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতেই আকিকার যে অনুষ্ঠান করে আল্লাহ মাফ করো কৃতিমতো ক্যালকুলেশন করে তো হিসাব বাইর করে কত খরচ হবে কত লোক দাওয়া দেবে কি গিফট আসতে পারে কত টাকা আমাদের প্রফিট থাকতে পারে হিসাব নিকাশ এটা তো একটা আসেই আরেকটা অনাচার যেটা বিয়ের ভিতরে হয় সেটা হলো ব্যান্ড পার্টি এনে অথবা লম্বা লম্বা বড় বড় ওই যে আপনার সাউন্ড বক্স আনায়া ধুম দাঁড়াক্কা গান চালায় দেয় আপনার লক্ষ্য করছেন এটা কারণ বাচ্চারা আকিকা মানে সেখানে আশপাশে সবার ঘুম হারাম এটা কি সুন্নতের উপর আমল হলো না তামাশা হলো এই বাচ্চার উপরে তো আল্লাহর গজব নাজিল হবে রহমতের জায়গায় যে বাচ্চার আকিকা উপলক্ষে পুরো এলাকা মানুষের ঘুম হারাম আমি নিজে গতবার ছুটিতে গেছি দেশে রাত বারোটা একটা বাজে হঠাৎ করে দেখি ধুম দারাকা শুরু হয়ে গেছে বারোটার দিকে গভীর ঘুম ঘুম ভেঙে গেছে কি ব্যাপার বিশাল সাউন্ড দিয়ে গান আমি নেমে বের হলাম আমার ওয়াইফ বলে যাই না এত রাত্রে ঢাকা শহরে মানুষ না বাইরে কি বলো এলাকায় কোনো মানুষজন বসবাস করে না নাকি বাইর হয়ে যায় দেখি যে দুম কারুমদারাক্কা গান চলতেছে বললাম যে ভাই মাথার বিবেক কোথায় গেছে এই শিশুটার জন্ম হয়েছে তার জন্য সবাই দোয়া করবে এই যে আমার ঘুমটা ভাঙায় দিলেন আমি কি দোয়া করবো না বাদ দোয়া করবো আমার মধ্যে ওরকম শত শত লোক বদা করতেছে শিশুর জন্য আর আপনি দুমদারাক্কা গান লাগাই দিচ্ছেন মূর্খতা কোথায় গিয়ে ঠেকছে আপনি বিয়ের অনুষ্ঠানে গান বাজাবেন না নাচবেন আরো কিছু করবেন আপনার বাসায় আপনি করেন আপনি সাউন্ড বক্স দিয়ে পুরো এলাকা মানুষের কষ্ট দিচ্ছেন শিশুর কষ্ট হচ্ছে অসুস্থ লোকের কষ্ট হচ্ছে ঘুমন্ত মানুষের কষ্ট হচ্ছে অনেকে ডিউটি আছে সকালে অনেকে পরীক্ষা আছে সকালে সারা রাত এবং বিশেষ করে ঢাকা শহরের এই কালচার একবারে পুরো ঢাকা শহরে আছে আমরা মূর্খ এখনো কত লেভেলের নিচু লেভেলের মূর্খ মূর্খ রয়েছি যে রাতভর আমি পুরো এলাকার মানুষকে বাধ্যতামূলক গান শুনে কেউ কিছু বলারও অধিকার নাই সাহস নাই ক্ষমতা নাই মূর্খতা কোথায় চলে গেছে তো আকিকার অনুষ্ঠান অনুষ্ঠানকে এটা বেবরকতি করে কল্লাম নষ্ট করে এই এই সমস্ত গান বাজনার কারণে আল্লাহ হেফাজত করেন প্রিয় ভাইরা নয় নম্বর আমল হলো বাচ্চার মাথার চুল কাটা চাঁচা সাত নম্বর দিনে এবং চুল চাঁচার পরে আরেকটা আমল আছে যেটা হয়তো আপনারা অনেকে জীবনে প্রথম শুনছেন সেটা হলো চুল চাষার পরে চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ রাস্তা দান করা চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ রাস্তা দান করা দুইজন করছেন মার্শাল আর কেউ করেন আলহামদুলিল্লাহ আমি সন্তানের সন্তানের সময় সময় করছি দুই তো দেশে থাকতে আপনার আহ ওই পলিথিনি করে আমি নিয়ে গেছি স্বর্ণের দোকানে স্বর্ণের দোকানে যায় কারণ স্বর্ণের দোকান ছাড়া তো আর এত অল্প চুল মাফার মতো কি নাই বাট খারা কারোর কাছে এত ছোট নাই তো তাদের কাছে মাপায়া তখন পঁচিশ টাকা না পঁয়ত্রিশ টাকা এরকম অল্প কিছু হয়েছে দিয়ে দিছি। মনে রাখতে হবে এটা একটা আমল খুঁটে খুঁটে খুঁটিয়ে সমস্ত সুন্নতের উপর আমল করা দরকার কিন্তু আমরা জানি না আমল করব কোথেকে আপনি রূপা দেওয়া জরুরি না রূপার সমান মূল্যে দান করে দিলেন কিন্তু ওই চুলের উপরে আন্দাজ করে মাফতে না পারলে আন্দাজ করে অন্তত দিয়ে দিলেন এটা করা উচিত এবং এ সম্পর্কে মোস্তাদ আহমদের ভিতরে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে হাদিস এবং আরও অন্য অন্য জায়গাতে মোটামুটি কম বেশ হাদিস আছে তার ভিতরে একটা হলো আবু আবু আফরে তালু বলেন যেটা মোস্তা আমতের ভিতরে আসছে তিনি বলেন যে নবী সল্লাহ সাল্লাম যখন হাসান জন্ম হয়েছিল তখন এই শিশুর মা ফাতেমা আদাল্লালামকে বলেছিলেন এ হেলে কি রাসা এ ফাতেমা এ ছেলের চুল চাষো ওয়া তা সাদ দা কে বেজনে শাড়িহি ফেদ্দাতান বাচ্চার চুলের ওজন পরিমাণ রূপা দিয়ে দিও কে বলছেন নবি সল্লাহসাল্লাম কাকে বলছেন ফাতেম আদাল আল্তা অথচ এই আমলটা আমরা জানিই না এটা করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ তফিক দান দশ নম্বর আমল হলো এটা আরো বিদায় হয়ে গেছে এটা আমি নিজেও জানতাম না এবং আমার তিনি সন্তান কোনটা সময় করিনি সেটা হলো যে সন্তান জন্মের পরে জাফরানের কালার দিয়ে টাকের মধ্যে একটু লাগাই দেওয়া মাথা কালার করা হালকা একটু আনন্দের অংশ হিসাবে এগুলো কোনো জরুরি আমল না কিন্তু হাদিসে বর্ণিত আছে আদি শুনেন শুনেন আয়সহুল্লাহ তালা বর্ণনা করছেন এবং এটি সহিদ নেহবের ভিতরে আসে এটাও সহিদ সূত্রে বর্ণিত তিনি বলেন জাহেলি যুগের মানুষ আইএমএ জাহেলির যুগের মানুষ আকিকার পশুর রক্ত নিয়ে বাচ্চার মাথা চুল চাচার পরে ওইটাতে কি করতো মাখায় দিত তো রক্ত না পাক হারাম জিনিস এটা দিয়ে বাচ্চা শরীর মাখাবে এটা তো ভালো জিনিস না করো নবী সাল্লাহ সাল্লাম তখন নির্দেশ করলেন সাহাবিদেরকে এই যে আলু মাকান কান তোমরা রক্ত না মাখাইয়া রং মাখাও জাফরানের রং হলে সবচেয়ে উত্তম বা বেস্ট এটা কোনো জরুরি কোনো আমল না করতে পারলে করলে না করতে পারলে নাই এবং একইভাবে সুনানে আবুদাউদের ভিতরেও এই বিষয়ে হাদিস বর্ণিত আছে বুরাদ আল্লাহ তালন থেকে একই জিনিস প্রমাণিত হয় তাহলে দশ নম্বর আমল হলো মাথায় রং দেওয়া এবং সেটা চুল চাষাটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য সাত নম্বর দিনে হলে উত্তম এবং সুন্নত এগারো নম্বর শেষ আমল তেরোটা বলছিলাম তেরোটা না এগারোটা ভুল বলছি এগারো নম্বর শেষ আমল হলো খাতনা করা কি করা ভাই খাতনা মানে মুসলমানি করা এবং এই মুসলমানিটা সাত নম্বর দিন করা উত্তম কবে করা উত্তম সাত নম্বর দিনে চিন্তা করেন এত ছোট বাচ্চাকে আপনি মুসলমানি করাবে ছোট থাকতেই মুসলমানি করা দিয়ে সুবিধা ছোট থাকতেই মুসলমানি করতে সুবিধা আমার ছোট ছেলেটাকে এখানে মুসলমান করছি সাত নম্বর দিনে মুসলমানি করে ডাক্তার এই নার্স আইনে আমার কোলে দিল এক ফোটাও কাঁদে নেই বাচ্চা পরে একটু হালকা করে কাঁদছে এবং কয়েকদিন ভিতরে শুকায় গেছে আমরা টেরি পাইনি কিন্তু বড় ছেলেটাকে মুসলমানি করাইছি বড় হওয়ার পরে ওইটা মুসলমানি করার সময় মনে হয় হাসপাতাল মনে ভেঙে ফেলবে অবস্থা করে ফেলছি আর গ্রাম দেশে যদি মুসলমানি করানো হয় হায় রে হায় ওরে দোড়ে দৌড়তে তো তিনজন লাগে বেচারা দৌড়ায় দৌড়ে আনলেন এরপরে হাত বাঁধরে পাও বাঁধরে একজনের পাও ধরো একজনের হাত ধরো একজনের চোখ বাঁধো এরপরে ছেলের কান্দা এরপরে ছেলের মার কান্দা ছেলের বাপের কান্দা পুরো এলাকা গরম হয়ে যায় তাই না কারণ ওই সময় আসলেও কষ্ট হয় যত বড় হয় তত মুসলমানি করা কষ্ট হয় যত ছোট থাকতে মুসলমানি করাবেন তত সহজ সাতম্ব দিনে করতে পারলে সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যান ডাক্তার বলেন করে দিবি একেবারে টেরি পাবে না সবচেয়ে সহজ যাই হোক এটা সাত নাম্বিক করতে হবে এমন কোনো জরুরি না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এই যতগুলো আমল বললাম এগারোটা এর ভিতরে সবচাইতে জরুরি আমল হলো এই শেষেরটা খাতনা করা এটাকে সুনানুল ফেত্রা বলা হয়েছে এমনকি খাতনা মেয়েদেরও করাইতে হয় যদি প্রয়োজন হয় এই খাতনা হলো লজ্জাস্থানের সামনে যে অতিরিক্ত অংশ চামড়া দলা হয়ে থাকে এর পেঁচে পেঁচে পেশাব থাকে নাপাক থাকে পরে এগুলো অ্যালার্জি হয় স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় নাপাকও থাকে অনেক সমস্যা হয় এটাকে কেটে ফেলে দিতে হয় তো আমাদের দেশে সাধারণত মেয়েদের শারীরিক গঠন সেরকম না যার কারণ আমাদের এটা প্রয়োজন হয় না কিন্তু অনেক দেশে প্রয়োজন হয় শারীরিক গঠনের কারণে খাতনা বাচ্চাদেরও মেয়েদের ক্ষেত্রেও করতে হয় কিন্তু ছেলে মেয়ে সকলের জন্য এটা বিধিবদ্ধ তাহলে মোট এগারোটা আমল আমরা জানলাম কার জন্য এগুলা একজন একটা শিশুর জন্মের পরে তার অভিভাবকদের বা আমাদের অন্যদের করণীয় এগারোটা আমল আমরা বলি বলি তো বাই সিরিয়াল এক প্রথম আমল কি সভাসের সময় দোয়া করা শয়তানের আশ্রয় চেয়ে নেওয়া নাম্বার দুই ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে বাঁচার জন্য দোয়া করা এটা কোনো নির্দিষ্ট সময় ঠিক করা নাই দুই তিন নম্বর সন্তান কোন বাচ্চার জন্মগ্রহণের সংবাদ শোনার পরে ছেলে মেয়ে হয়েছে কোনটা হয়েছে এটা না করে আগে আলহামদুলিল্লাহ রব আলমীর বলে আল্লাহ শুক্রিয়া দেয় করা চার নম্বর আমল বলেন আপনারা কি শুনছেন আগে কে বহুত পরে আজান দেওয়া বাচ্চার কানে আজান দেওয়া চার নম্বর পাঁচ নম্বর হলো তাহনিক করা তাহনিক খেজুরের রস তার মুখে দেওয়া পাঁচ নম্বর ছয় নম্বর আমল বলেন ছয় নম্বর হলে সুন্দর নাম রাখা নাম রাখার আগে আরেকটা আছে তাহানিক পর আরেকটা আছে বলেন হ্যাঁ বাবার জন্য দোয়া করা বাবা শিশুর জন্য কি করা দোয়া করা বরকতের কল্যাণে দোয়া করা কয় নম্বর গেল ছয় নম্বর সাত নম্বর হলো সুন্দর একটা নাম রাখা অর্থবহ একটা ভালো নাম রাখা আট নম্বর হলো সুন্নত পদ্ধতিতে সঠিকভাবে ভালোভাবে আকিকা করা আকিকার ক্ষেত্রে একটা মশালা রয়ে গেছে বড় হওয়ার পরও কি করা যায় আকিকা করা যায় হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যদি কেউ পুরুষ হয়ে থাকে তার আকিকা যদি করা হয় না এটা জানতে পারে সেজন আকিকা করে মোহাম্মদ ইবনে সিরিন আর একজন তাহবি উনি বলছেন যে যদি আকিকা আমার আকিকা করা না আমি জানতাম তাহলে আমারটা আমি করতাম নবী সাল্লাহ সাল্লাম নিজে নবী হওয়ার পরে ওনার আকিকা তিনি করেছেন অতএব যদি কারোর আকিকা হয় না এটা শিওর জানতে পারে তাহলে তার নিজের আকিকা সে পরে করতে পারে তাহলে আট নম্বর আমল গেল আকিকা নয় নম্বর চুল চাষা এবং চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ সাদান করা তার সমমূল্য দশ নম্বর আমল হলো জাফরানে কালি দিয়ে মাখানো এগারো নম্বর আমল হলো হাত না কর আল্লাহ তালে আমাদের সকলকে এই সবগুলোকে আমল করার তোফিক দান করে জেজাক মোল্লাহাম